ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রংধনু খুঁজতে, তা তো ভালো লাগে বটেই, কিন্তু রংধনু দেখতে নিষ্পলকে থাকতে হবে কেন? যদি হাতের কাছে এমন একটি রংধনু গাছ থাকে, অবাক হচ্ছেন তো, ভাবছেন রংধনু গাছ আবার হয় নাকি? গাছের তো সেই সবুজ পাতা, খয়েরি কাণ্ড, ঠিক ছোট্টবেলায় মোম রং ঘষে যেমনটা আঁকতেন ড্রয়িং খাতায়। তবে সেসব হিসেব একেবারে গুলিয়ে দিয়েছে এ গাছ। বলতে পারেন রং পেন্সিল বাক্সের সবকটা রং যেন কেউ ঝুলিয়ে দিয়েছে এই গাছের গায়ে। আর এই গাছের নাম রেইনবো ইউক্যালিপটাস ট্রি। যেই অল্প কয়েক ধরনের ইউক্যালিপটাস গাছ অস্ট্রেলিয়ার বাইরেও পাওয়া যায়, তার মধ্যে একটি হলো রেইনবো বা রংধনু ইউক্যালিপটাস, যার বৈজ্ঞানিক নাম ইউক্যালিপটাস ডিগ্লুপ্তা। এটি ইউক্যালিপটাসের একমাত্র জাত যেটি প্রাকৃতিকভাবে উত্তর গোলার্ধে পাওয়া যায়। এরা মূলত পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া ও ফিলিপিনের স্থানীয় গাছ, তবে বর্তমানে পৃথিবীর নানা প্রান্তে এই গাছের দেখা মেলে। স্বাভাবিকভাবেই প্রথম দেখায় বিশ্বাস করতে মন চাইবে না এই রং প্রাকৃতিক, মনে হবে গাছের ছাল বা কুলে এমন রং করলো কে? অনেকের মনে এমন প্রশ্নের উদয় হয়। সত্যি গোলাপি, সবুজ, কমলা, লাল সহ নানা রঙের বাহার দেখে চোখ কপালে উঠবে যে কারো। গবেষকরা বলছেন ইউক্যালিপটাসের সমস্ত প্রজাতির মধ্যে এর সবচেয়ে রঙিন ছাল এবং কাণ্ড রয়েছে। তাছাড়া এই গাছের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো এর বাকল সময়ের সঙ্গে সঙ্গে রং পরিবর্তন করে। বলা চলে এটি গাছটিকে করে তুলেছে অনন্য। বছর জুড়ে এই গাছের ছাল উঠতে থাকে, নিচের গাঢ় সবুজ রঙা ছাল যত পরিপক্ক হয় তত রং বদলাতে থাকে। গাঢ় সবুজ স্তরটি বাতাসের সংস্পর্শে আসায় এটি ধীরে ধীরে উজ্জ্বল লাল, কমলা, নীল, গোলাপি, বেগুনি নানান রং ধারণ করে। গাছের এক এক অংশের ছাল এক এক সময়ে উঠায় একই সঙ্গে বিভিন্ন রঙের দেখা মেলে। তবে এই প্রক্রিয়াটি অস্বাভাবিক নয়। বনের লাল গাম, ডোরাকাটা গাম সহ আরও বিভিন্ন গাছে এমনটি ঘটে। শুধু রঙের পরিবর্তনগুলো ইউক্যালিপটাসের বেলায় বাইরের দিকে হওয়ায় ভালোভাবে চোখে পড়ে। ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও হাওয়াইয়ের মতো স্টেটগুলোতেও এখন এ ধরনের গাছের দেখা মেলে। মূলত পার্ক এবং রাস্তাঘাটের শোভা বর্ধনের জন্য এসব গাছ রোপণ করা হয়। সাধারণত রেইন ফরেস্টে জন্মানো একটি ইউক্যালিপটাস গাছ তার প্রাকৃতিক পরিবেশে 250 ফুটের মতো লম্বা হয়, তবে এসব অঞ্চলে গাছটি 100 থেকে 125 ফুটের মতো উঁচু হয়। বিশ্বের অনেক দেশেই রেইনবো ইউক্যালিপটাস দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে, তবে প্রাকৃতিকভাবে এটি যে অঞ্চলে জন্মায় সেই অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়ার বনভূমিতে বৃক্ষ উজাড় আর জ্বালানি হিসেবে ব্যবহারের কারণে ঝুঁকির মুখে পড়েছে গাছটি। রেইনবো ইউক্যালিপটাস কিন্তু মিন্ডানাও গাম বা রেইনবো গাম নামেও পরিচিত। গাছটি সাদা ফুল দেয় এবং পাতা বেশ চওড়া ও চিরহরিৎ। বেশ কিছু ভেষজ গুণ রয়েছে গাছটির। পাতায় এমন গ্রন্থি রয়েছে যা এক ধরনের সুগন্ধিযুক্ত তৈল তৈরি করে। মশা, পোকামাকড় তাড়ানোর ক্ষেত্রেও বেশ কাজের ইউক্যালিপটাস তেল। এ গাছের ভেষজ গুণ তো রয়েছে, বাণিজ্যিকভাবেও এর মূল্য কিন্তু অনেক বেশি, তবে এর সঙ্গে রংধনু রঙের কোনো যোগ নেই। মূলত সাদা কাগজ বানাতে কাজে আসে এই গাছের কাণ্ডের নির্যাস। ফিলিপিন এবং কোস্টারিকায় এ গাছের চাষ করা হয় মূলত কপি বাগানে। এর ছায়া কপি চাষের জন্য বিশেষ উপকারী। এর কাঠ ফার্নিচার এবং ক্যাবিনেট তৈরিতেও ব্যবহৃত হয়। হাওয়াইয়ে রংধনু গাছের কাঠ নৌকা তৈরিতেও ব্যবহার করা হয়। তবে সে যাই হোক না কেন, এই গাছের গুড়ির অপরূপ রূপ কিন্তু আপনাকে বাধ্য করবে মুগ্ধ হতে। শুধু ইউক্যালিপটাসই বা কেন, পৃথিবীতে এমন বর্ণিল জাতের গাছই আর কয়টি আছে বলুন? নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।